ভোটের দামামা বেজে গিয়েছে কাথি পৌরসভায়। দিন ঘোষণা না হলেও পৌর ভোটে জয়ের লক্ষ্যে জোর কদমে আসরে নেমে পড়েছে রাজ্যের শাসক দল। পৌর ভোটকে সামনে রেখে কাঁথি শহরে তৃণমূলের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয় রবিবার। ফিতে কেটে কার্যালয়ের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। কার্যালয় উদ্বোধনের পাশাপাশি গান্ধীজির প্রয়াণ দিবসকে সামনে রেখে গান্ধীজির প্রতিচ্ছবিতে মাল্যদান করে শ্রদ্ধার গৌ নিবেদন করা হয়। আমাদের কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির মন্ত্রী ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সংগঠনের জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা সভাপতি অভিজিৎ দাস, এগরার বিধায়ক তরুণ ভট্টাচার্য, কাঁথির পৌর প্রশাসক হরিসাধন দাস সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আসন্ন পৌর ভোটে তৃণমূলের জয় লাভের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী মন্ত্রী। সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীকে এক হাত নেন মন্ত্রী। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পৌর নির্বাচনে ভোট করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিতে শোনা যায় কাঁথির পৌর প্রশাসককে। আমি আমাদের হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দাদা না হয় তার জন্য বলেছি যে কারো কারো নামে যদি কেউ দেওয়া লিখেন সেটা সাইট ফর করেন সেটা মুছে দিন। আর একটা কথা, কত না হিন্দুর হিন্দুত্বের জন্য শুভেন্দু অধিকারীকে লিস্ট দেওয়া হয়। পদ্ম মানেই পদ্ম ফুল আজকে এসেছে। হিন্দু ধর্ম সম্পর্কে কিছু জানে ও যদি ক্ষমতা থাকে হিন্দু ধর্ম সম্পর্কে বলুক না। আদি সনাতন এই ধর্ম, এই হিন্দু ধর্ম কোথা থেকে এসেছে, কে প্রবর্তক তা পৃথিবীতে কোনো মানুষই বলতে পারবেন। শুভেন্দু তো দূরের কথা, তাই হিন্দু আজকে পদ্মফুল মানেই হিন্দুর নিজ নিয়ে নিয়েছে সে কথা নয়। আমরা হিন্দু ধর্ম ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ এদের মুখ থেকে আমরা শুনব। হিন্দু ধর্মকে যদি আমি সনাতন এই ধর্মকে যদি সারা পৃথিবীর মানুষের কাছে কেউ প্রতিষ্ঠিত করে থাকে স্বামী বিবেকানন্দ তার বক্তৃতাতে, শুভেন্দু অধিকারী কী বললো সেটা হিন্দু ধর্মের উপরে প্রভাব। আগামী পৌরসভা নির্বাচনে জোকের মুখে কিভাবে নিন্দিত হয় তার তিনি জানা আছেন, বিরোধী দলের নেতা গতকাল দারুয়া থেকে এই মন্তব্য করেছেন। আমরাও জানি যে ওলকে কী করে জব্দ করতে বাঘাতে তুল দিয়ে সেটাও আমরা। পুলিশ আমাদেরকে বাঁচাবার কোনো দরকার নেই, পুলিশ নিয়ে যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে যারা ঘুরছে, কেন্দ্রীয় বাহিনী যারা আজকের একজন সাধারণ যারা বিজেপি করছে তাদেরকে কেন্দ্রীয় বাহিনী প্রোটেকশন দিচ্ছে, তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে যারা ঘুরছে তারা কেন্দ্রীয় বাহিনীরা ছেড়ে দিই। আমরা কোনো প্রোটেকশন নিয়ে ঘুরিনি, আমার পাশে 10টা পুলিশও নেই। আমরা বিনা পাইলটে আমি চলে যাই মন্ত্রী হিসাবে, আমার ডান পাশে বাম পাশে সামনে 10টা পুলিশ নেই, আমরা চলে যাই। আর যারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরছে, কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে এখানে বাঁচিয়ে রেখেছে, তা না হলে শুভেন্দু অধিকারীকে আমি বলছি সমস্ত সিকিউরিটি বাদ দিয়ে জেলাটা ঘুরুক, কর্মীরা কেমন বিক্ষোভ দেখা ও বুঝতেই পারবে পুলিশ কাকে বাঁচিয়ে রাখছে। আর এমনি পশ্চিমবঙ্গে হয়তো আমরা পূর্ব মেদিনীপুর জেলার আমরা এখানে 2টো সিট আমরা পাইনি, সেক্ষেত্রে আমাদের নিজেদেরই দলের মধ্যে আমাদের নিজেদেরই ক্ষোভ আছে একটু, কিন্তু পৌরসভা আমরা জিতবো। সকল নেতৃত্ব কি জানি, তবে তার নামে কেন দাওয়াল লিখছে দেখে দলীয় সেটা মুছে দিয়ে। আর একটা কথা, হ্যাঁ হিন্দুর হিন্দুত্বের জন্য শুভেন্দু অধিকারীকে লিস্ট দেওয়া হয়। পদ্ম মানেই পদ্ম ফুল আজকে এসেছে। হিন্দু ধর্ম সম্পর্কে কিছু জানে ও যদি ক্ষমতা থাকে হিন্দু ধর্ম সম্পর্কে বলুক না। আদি সনাতন এই ধর্ম, এই হিন্দু ধর্ম কোথা থেকে এসেছে, কে প্রবর্তক তা পৃথিবীতে কোনো মানুষই বলতে পারবেন। কোনো প্রভোকেশনে পা দিবেন না, কিন্তু কাঁটা বাসের লাঠিটা তেল দিয়ে রাখবেন, গাড়ি ঢুকলে ভাঙবেন, ব্যবহার করবেন। কিভাবে ভোট করতে, আমার বয়স 70, এই বংশের সঙ্গে অনেকদিন ছিলাম, ভোট কিভাবে করতে হয় আমরা ভালোভাবে জানি। আমি আপনাদের বলি শুধু আপনারা সংযত থাকুন, গরু মাংস ফেলে দিবে ভোটে লাগে, হিন্দু মুসলমান করে দেবে, লক্ষ্য রাখবেন। যদি কষ্ট পেয়েছেন দুটা বিধানসভা আমরা দিতে পারিনি,
কিন্তু পৌরসভা আমাদের জিততে হবে। তোমরা সব যাও একে একে উত্তরকাশীর বিধায়ক পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট টিভি নিউজ। সভাপতি বিকাশ পেজ আমাদের মাহমুদ হোসেন সাহেব, আমাদের পৌর প্রশাসক হরিসাধন দাস, সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের কাঠি সাংগঠন দেওয়ার জন্য অনুরোধ করছি।